সেভেন কালার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডেয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্টেবলাইজার নিয়ে আলোচনা করব, ভোল্টেজ স্টেবলাইজার। এটি আসলে যে সমস্ত জায়গায় ভোল্টেজ ওঠানামা করে, পরিবর্তন হয়, সে সমস্ত জায়গায় ব্যবহার করা হয়, বিভিন্ন অ্যাপ্লায়েন্সের সাথে, বিশেষ করে রেফ্রিজারেটরের সাথে ভালোমতো ব্যবহার করা হয়। তবে যেখানে ভোল্টেজ আপ ডাউন করে না, ফিক্স থাকে, সেখানে স্টেবলাইজার ব্যবহার করার প্রয়োজন নাই। তো বিশেষ করে বাংলাদেশে ভোল্টেজ মোটামুটি আপ ডাউন করে, সেজন্য অনেক ক্ষেত্রে এখানে স্টেবলাইজার ব্যবহার করা হয়। তো আপ ডাউন বলতে আমাদের সিঙ্গেল ফেজের ভোল্টেজ যেমন 220 থেকে 250-এর মধ্যে থাকার দরকার, তো আসলে আমরা যদি 220-230 এরকমটা সবসময় থাকে বা 35-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে ডিভাইসে তেমন সমস্যা হয় না। কিন্তু ভোল্টেজটা মনে করেন যে 210 আছে বা 205 আছে বা 195 আছে, অ্যাকচুয়ালি 200-র নিচে নেমে যাচ্ছে, এই ক্ষেত্রে ভোল্টেজটা অনেক ডাউন হয়ে যায়। এক্ষেত্রে আমাদের অ্যাপ্লায়েন্স নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার যদি ভোল্টেজ বেড়ে যায়, যেমন আমাদের 250, 255, 60 বা 280, তো এরকম ভোল্টেজ যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও অ্যাপ্লায়েন্সটা নষ্ট হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। অর্থাৎ কমের তুলনায় ভোল্টেজ বেড়ে গেলে অ্যাপ্লায়েন্স নষ্ট হওয়ার সম্ভাবনা আরও অধিক বেশি থাকে। তো অ্যাকচুয়ালি ভোল্টেজ কমে যায় অনেক ক্ষেত্রে, তো সেই কমে যাওয়ার থেকে রক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়। তো এটাও রেঞ্জ আছে, বিশেষ করে এটি মনে করেন যে 180 বা 160 এই পরিমাণ ভোল্টেজ থাকলে সেটা 220 ভোল্টেজটা ভালো মতো ব্যাক আপ দেয়। তার নিচেই অবশ্য অনেকগুলো কাজ করে, বিভিন্ন ধরনের গুলো আছে যেগুলো 90 থেকে শুরু করে, শুধু 90 থেকে ভোল্টেজ থাকলে সেটা আউটপুটে 220 ভোল্টেজ প্রদান করে। তো এখানে আসলে উইথাউট লোড একরকম আর লোড সহকারে দিলে সেটা আর একরকম। তো আমরা একটি নিচ্ছি, তো এটির আগে বহিরাবরণ দেখবো, তারপরে ভিতরেটি দেবো এবং এটি কী ধরনের কাজ করে, কত ভোল্ট পর্যন্ত করতে পারে, সেটি কাট আউট করে কিনা, যেমন ভোল্টেজ হাই হলে কাট আউট করে কিনা, ভোল্টেজ লো হলে আউটপুট বন্ধ করে কিনা, সেগুলো আমরা দেখবো। তো আমরা বাইরের অংশগুলোতে এখানে আসলে তেমন কিছু নাই, তো আমরা এখানে দেখে নিই। তো অ্যাকচুয়ালি এখানে প্রথম আমাদের দেখতে পাচ্ছি এখানে যে একটা আউটপুট সকেট আছে, তো এই আউটপুট সকেটের মাধ্যমে আমরা আমাদের লোডটি কানেকশন করব। আর তারপরে দেখেন যে এখানে আমাদের যে এসি লাইনটি এখানে প্রবেশ করবে, সেই এসি লাইনের পাশে একটি ফিউজ হয়ে গেছে, ফিউজ তারপরে দেখেন যে এখানে একটি সুইচ আছে, এই সুইচটি অ্যাকচুয়ালি দেওয়ার পরে কিছু সময় কাজ করবে, সার্কিটটি কাজ করতে সময় নেবে। তো ভিতরে সার্কিটটি আমরা অ্যাক্টিভ করবো কি না, কাজ করবো কি না, সেটা এই সুইচের মাধ্যমে নির্ভর করবে। তো এই সুইচটা দিলে ভিতরে সার্কিটটি কাজ করবে, এই সুইচটা না দিলে ভিতরে সার্কিটটি কাজ করবে না। তো এখানে আমাদের তাছাড়া এই পাশে যে সুইচটি আছে, এটা মূলত পাওয়ার লাইনের সুইচ, অর্থাৎ এই লাইনটি এসে একবারে এই সুইচটি হয়েছে আর কি। তো এখানে আমরা এই সুইচটা কাজ করার জন্য, স্টেবলাইজার সুইচটি কাজ করার জন্য আমাদের পিছনের সুইচটা ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমত আমরা আমাদের এসি যে লাইনটি, তো এসি লাইনটি আমরা এখানে লাইন দিব। তো লাইন দেওয়ার পরে আমাদের এখানে ডিসপ্লেতে দেখেন যে আমাদের ডিসপ্লে আছে, তো ডিসপ্লেতে ইনপুট এবং আউটপুট দুটো ভোল্টেজ আছে, তো আমরা সেই দুটো ভোল্টেজ দেখব। তো আমরা লাইন দেওয়ার পরে প্রথমত আমরা এই সুইচটি অন করব, একটি করলেই হলো, যাই হোক আমরা লাইন দিলাম। তো এখানে যখন আমরা লাইন দিছি আমাদের মূল লাইনটি, কিন্তু আমরা কোনো সুইচই অন করে নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি আমরা এই পাশের সুইচটি অন করি, তো অন করার পরে আমরা এখানে কী অবস্থা সেটা দেখব। তো দেখেন যে আমরা এখানে অন করছি, তো কিছু সময় নিচ্ছে ডিসপ্লেতে আসতে, লাইনটি আসতে, দেখেন যে টাইম কাউন্ট করতেছে। তো এখানে দেখেন যে ইনপুট ভোল্টেজটা দেখায়, কিন্তু আউটপুট ভোল্টেজটা এখানে ঠিক করে দেখাচ্ছে না, আবার এটা ডিলে হয়ে যাচ্ছে। তো 215 দেখাচ্ছে, দেখানোর পরে আবার ডিলে হয়ে যাচ্ছে। তো এখানে আমরা পিছনেরটা অন করছিলাম না, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো আমরা এবার পিছনেরটা অন করি, তো অন করার পরে দেখেন যে এবার কী হয়। তো পিছনেরটা অন করার পরে যখন আমাদের সার্কিটটি কাজ করবে, এই ক্ষেত্রে আমরা এখান দেখতে পাচ্ছি রিলেটি অন হলো, শব্দ করলো। এখন আমাদের ইনপুট এবং আউটপুট উভয়টা দেখাচ্ছে যে আমাদের ইনপুটে এখন 215 ভোল্ট আছে, 216 ভোল্ট আছে এবং আউটপুটেও 216 ভোল্ট আছে। তো এটা আসলে আমরা ভেতর থেকে কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারবো বা ভেতর থেকে কাজ করা যাবে। তো এখন আমরা এটা কভারটা খুলবো, কভারটা খুলে আমরা আগে ভোল্টেজগুলো দেখে নিব, তারপরে আমরা
অন্য যে কানেকশনগুলো আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি দুটো রিলে আছে, তো যাই হোক এটা সার্কিটের সাথে সংযুক্ত। তো আমরা এখানে কম বেশি করার জন্য আমাদের এখানে দুটো ভেরিয়েবল রেজিস্টার আছে, দুটো ভেরিয়েবল রেজিস্টার। তো এই একটা হলো ইনপুট, একটা হলো আউটপুট, ইনপুট আউটপুট। তো এই ভেরিয়েবল রেজিস্টার আমরা চেঞ্জ করলে আমাদের ডিসপ্লের ভোল্টেজ আমরা পরিবর্তন দেখতে পারবো। তো আমরা এখন হলো আমি এখন ডিসপ্লেটা দেখাচ্ছে, এই যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটা একটু চেঞ্জ করে দেখব। তো দেখেন এটা চেঞ্জ করলে কি হয় আমরা দেখব। তো এখন দেখেন এটা কমে যাচ্ছে, তো আমাদের ইনপুট ভোল্টেজ কমে গেল 200 ভোল্ট বা তার নিচে নেমে গেছে, আউটপুট কিন্তু আছে। তো আমি এটা এখনো কমাচ্ছি আস্তে আস্তে। তো এটা দেখেন যে আমরা যখন 82 ভোল্টে গেলাম বা 80-র নিচে নামছে, তখন আমাদের আউটপুট এটা বন্ধ করে দিছে। তো আমি এটা আবার আস্তে আস্তে এটা উপরে উঠাবো একটু। তো দেখেন আমি ইনপুটে 182 ভোল্ট যখন দিছি বা তা একটু উঠলেই আসলে উঠে যেত। তো আমি যেহেতু এটা রেগুলেটারটা ঘুরিয়ে গিয়েছিলাম, তো সে কত আমাদের এটা এখন দেখেন যে 224 ভোল্ট আছে। তো আমি যদি এটা ঘোরাই পিছনের দিকে নামাই, আবারও অনেক বেশি ঘুরাই ফেলছি। তো এটা আসলে যাই হোক 100 দেখতে পাচ্ছি, 164 ভোল্ট, কিন্তু আমাদের আউটপুটে 224 ভোল্ট আছে। এখন যদি আমরা এটা ঘুরাইতে ঘুরাইতে আবার আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেই ভোল্টেজ নেই। তো এটা দেখেন যে আমরা এখন আমাদের সাপ্লাই ভোল্টেজটি 220 বা 223 ভোল্ট থাকলে আমরা এখানে আউটপুট সেই 220 ভোল্টই পাচ্ছি। এখন যদি আমরা এখানে ভোল্ট এটা ঘোরাই, আরও ভোল্টেজটা আমরা হাই করতে পারবো মেবি। তো সেটা যদি আমরা ঘোরাই, সেখান থেকে ঘোরানোর পরে তো আমরা দেখি যদি ভোল্টেজটা হাই হয় সেক্ষেত্রে এটা কী করে, 250 উঠে গেছে। তো দেখেন যে যখনই 250-এর উপরে গেল সঙ্গে সঙ্গে কিন্তু আউটপুটটা বন্ধ করে দিছে। তো 250-এর উপরে গেলে আউটপুট বন্ধ করে দিল, অথবা আমাদের দেখেন এই যে যখন উপরে যাচ্ছে আউটপুটটা বন্ধ করে দিচ্ছে। তো ঠিক আছে, এটা আমরা আবার আমাদের স্বাভাবিক রেঞ্জে রাখি। তো 220-22 বা আমরা 25 সেটা সিলেক্ট করে রাখতে পারি স্বাভাবিক একটা রেঞ্জে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখতে পারলাম, বিষয়টা দেখতে পারলাম, সেটি হলো আমাদের যে ভোল্টেজ যদি বেশি হয়, 250-এর উপরে হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুটটি বন্ধ হয়ে যাচ্ছে। এবং ভোল্টেজ যদি কম হয়, বিশেষ করে কমের ক্ষেত্রে আমরা দেখছি যে শুধু 90-এর নিচে নামছে যখন, অর্থাৎ 100-এরও নিচে, সেই ক্ষেত্রে এটা আবার অফ হয়ে যাচ্ছে। আর কিন্তু অন হতে গেলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 130-140 এরকম ভোল্টেজ আসলে তারপরে সেটা অন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আউটপুট যদি 100 আমরা বলি যে আউটপুট আমাদের 100 থেকে বা 110 ভোল্ট থেকে, 110 ভোল্ট থেকে আমরা 250 ভোল্ট পর্যন্ত এটা পরিবর্তন হলেও এটা কাজ করবে, যদি ছোটো একটি সার্কিট কিন্তু এটা কাজ করছে। তো এছাড়াও অন্যান্য সার্কিট আছে যেগুলো বিশেষ করে মাইক্রোকন্ট্রোলার সাহায্যে করা হয়, সেগুলো আরও ভালো কাজ করবে। তো বিষয়টি আমরা আগে এটা দেখলাম, এখন আমরা এই সার্কিটটির কানেকশন দেখব, তারপর অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা এই সার্কিটটি কীভাবে কাজ করে, এটা কীভাবে বানানো যায় এবং ট্রান্সফর্মার কীভাবে কাজ করছে সেটা আমরা বুঝবো। সেক্ষেত্রে আমাদের একটি ভিডিওতে সেটা সম্ভব না, আমরা একাধিক ভিডিও সেখানে করবো ইনশাল্লাহ। তো এখন আমি লাইনটি বন্ধ করে দিচ্ছি, লাইনটি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এখন আমরা এখানে যে কানেকশন আছে সেটা নর্মালি বোঝার চেষ্টা করি। তাহলে এটা যদি কেউ অ্যাসেম্বলি করতে চান তাহলে এটা আসলে আপনারা অ্যাসেম্বলি করতে পারবেন। তো বিষয় দেখেন এখানে সার্কিটটা আপনারা বাজার থেকে কিনতে পারবেন, তো এই সার্কিটটি অ্যাসেম্বলি করার জন্য তেমন কঠিন কিছু এখানে নাই। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে পিছনে যে আমাদের সুইচটি, এই সার্কিটটি কাজ করার জন্য যে সুইচটি লাগানো ছিল, তো এই যে সুইচটি, তো এই সুইচটির জন্য এখানে সার্কিটের এখানে যে পিন আছে এখানে SW লেখা আছে। তো সেইখানে SW, এটা এই যে সুইচ SW লেখা আছে।
তো এটা আমরা এখানে সুইজে লাগাই দিব দুটো তার আর কি, সুইজের মাধ্যমে শর্ট হয়ে যাবে তখন। আর আমাদের এখানে যে আমাদের ডিসপ্লের জন্য যে মিটার আছে এবং আমাদের এখানে যে ইন্ডিকেটর আছে ডিলে এবং হাই লো লোড আউট, সেটার জন্য আমাদের এখানে দেখেন যে আমাদের এখান থেকে +5 ভোল্ট, +5 ভোল্ট গ্রাউন্ড সিন এবং আর রিলে 1, এইটার লাইন এখান থেকে গেছে আর কি। তো তারপরে দেখেন যে যেখানে যে ট্রান্সফর্মার, একটি ট্রান্সফর্মার রয়েছে ও তার 4টি টার্মিনাল, ভিতর থেকে আসলে টার্মিনাল শর্ট আছে, এটা আমরা অন্য ভিডিওতে বুঝাই দিব। তো এখানে দেখেন যে প্রথমে যে আমাদের লাইনটি আসলো পাওয়ার কর্ডের, এখানে নিউট্রালটা কিন্তু এখানে শর্ট হয়ে গেছে, সেই নিউট্রালটা এখান থেকে কালো তার এসে আমাদের সুইজ ইন্ডিকেটর আছে, বিধায় সুইজের নিচে নিউট্রাল আছে সেখানে শর্ট হয়ে গেছে এবং নিউট্রালটা এখান থেকে সার্কিটে গেছে। আবার সার্কিটটা আমরা খুলে রাখছি আগেই যাতে আপনাদের তাড়াতাড়ি দেখানো যায় আর কি। তো এখানে আমাদের যে ফেজ তারটি এখান থেকে আসার পরে, লাল তারটি ফেজ তারটি আসার পরে দেখেন যে আমাদের এটা ফিউজ, ফিউজে যাওয়ার পরে এটা এই যে কালারটি হয়ে গেছে। দেন তারপরে এখান থেকে এসে আবার এটি সুইজে গেছে, সুইচ থেকে এখান থেকে ফিরে, সুইচ থেকে ফিরে দেখেন যে আমাদের এটি হলো সার্কিটে গেছে, সার্কিট থেকে তারপরে ট্রান্সফর্মার যাবে এবং ফিরে আসবে। তো আমরা এটি সার্কিটটাকে এখান থেকে খুলে দেখি, অন্য পাশে যেহেতু অপোজিটে কানেক্টেড হয়েছে, তো আমরা দেখছিলাম যে এই তারটি আসলে সুইচ থেকে আসছে। তো সুইচ থেকে যেটি আসছে ফেজ তারটি সরাসরি কিন্তু এটা হলুদ কালার হয়ে ট্রান্সফর্মারে গেছে, অতএব এটা ট্রান্সফর্মার ইনপুট। এবং আমাদের কালো যে তারটি সেটা কিন্তু নিউট্রাল, তো কালো তারের সাথে কিন্তু দেখছেন একই সাথে লাগানো এই তারটি, তাহলে এটাও আমাদের একটা ইনপুট যেটা ট্রান্সফর্মারে গেছে। তাহলে হলুদ এবং কালো এটা হলো আমাদের ইনপুট। আর আউটপুট যে তারটি আমরা দেখছিলাম যে আউটপুটটা আমাদের এখানে এই যে ফেজ তারটি এখানে যে কমলা কালারটা হয়েছে, সেই আউটপুটটা দেখেন যে এখান থেকে বোর্ডের এই জায়গা থেকে গেছে। তো এখান থেকে যখন আউটপুট গেছে আর আমাদের ট্রান্সফর্মার থেকে কিন্তু যে লাইনটা আসছে রেড একটি লাইন আসছে সেটা এখানে, অর্থাৎ সেটা রিলের মাধ্যমে অ্যাডজাস্ট হয়ে তারপর এখানে আউটপুট যাবে। তো এখানে আসলে আমরা সার্কিট নিয়ে অন্যদিন আলোচনা করব, এখন যা আলোচনা করলাম আশা করি আপনারা অ্যাসেম্বলিং করার জন্য বুঝবেন বা কার্যক্রমটা দেখলাম। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।